হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি রিভিউ দিচ্ছি। বন্ধুরা, আমাদেরকে অনেক মায়েরাই প্রশ্ন করেছেন যে আমার বাচ্চার ওয়েট লস, অর্থাৎ একটু রুগ্ন হয়ে আছে, হাইট কম, তো তাকে স্বাভাবিক খাবার খাওয়ানোর পাশাপাশি কি খাওয়ানো যেতে পারে যার মাধ্যমে শিশু সে তার স্বাভাবিক হেলদি হয়ে উঠবে। তো আমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছি এবং তিনি বিভিন্ন খাবারের পাশাপাশি একটি খাবার আমাদেরকে সাজেস্ট করেছেন, সেটি হচ্ছে পিডিয়াশিওর। আপনারা হয়তো অনেকেই চেনেন যে পিডিয়াশিওর বাচ্চাদের বৃদ্ধিতে সহায়ক একটি সুষম পুষ্টি খাবার। বন্ধুরা, এই পিডিয়াশিওর মূলত ইউকে প্রোডাক্ট, এর ইন্ডিয়ান প্রোডাক্টও রয়েছে, আবার আমাদের দেশে আমদানি কারকরা এটি আমদানি করে থাকেন। বিভিন্ন বাজারে বিভিন্ন ভাবে এটা বিক্রি হয়ে থাকে, কোথাও আপনি এই পিডিয়াশিওর 700 থেকে 750 টাকা, আবার কোথাও আপনি এর থেকে বেশিও কিনতে হবে। আবার ইউকের জার রয়েছে যেগুলো, যেগুলোর দাম আপনার 1700 থেকে 1800 টাকার মধ্যে পড়বে। তো যেটাই হোক, আপনি অবশ্যই মান দেখে শুনে বিচার করে তারপরে কিনবেন, তার কিছু নির্দেশনা রয়েছে। আমি মূলত বলতে চাচ্ছি যে এই পিডিয়াশিওর কেন বাচ্চাকে দিবে। বাচ্চা যখন অন্যান্য খাবার খাওয়ার পরেও সে রুগ্ন হয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে না, সেই ক্ষেত্রে এই পিডিয়াশিওর সাজেস্ট করা হয় যে এইগুলো উচ্চ গুণমানের প্রোটিন। এর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, যেমন আপনি সহজভাবে যদি বলি যে বাচ্চার গ্রোথ, হাইট এবং বুদ্ধি বিকাশে এটি বেশ সহায়ক। এর মধ্যে উচ্চতা এবং ওজন বৃদ্ধিতে সহায়ক যে উপাদানগুলো রয়েছে, ভিটামিন ডি, ভিটামিন কে, আয়োডিন, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গাজিন ইত্যাদি ইত্যাদি, আবার ইমিউন ফাংশনে এখানে ভিটামিন এ, সি, ই, বি, বি2, বি12, ফলিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে। মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে এখানে ম্যাগনেশিয়াম, ভিটামিন বি1, ভিটামিন বি2, নিয়াসিন, এরকম আরও অনেক কিছু রয়েছে। আবার অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো রয়েছে, যেমন আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইড, লুটেইন, বন্ধুরা এরকম অসংখ্য উপাদানে সমৃদ্ধ এই পুষ্টিকর খাবারটি বাচ্চাকে খাওয়ানোর পূর্বে আপনি আগে একটু ভালোভাবে জেনে নেবেন যে এটি কীভাবে খাওয়াতে হবে। আপনি এটি পানির সাথে মিশিয়েও খাওয়াতে পারবেন, আবার গরুর দুধের সাথে আপনি মিশিয়ে খাওয়াতে পারবেন। তো এটি প্রস্তুত করার জন্য নির্দেশনা এই জারের সাথেই দেওয়া থাকে, আর এই জার যখন খুলবেন তখন এটি আপনি 3 সপ্তাহের মধ্যে এটি শেষ করার চেষ্টা করবেন, আর ভালোভাবে যাতে বায়ু না ঢুকতে পারে সেদিকে নজর রাখতে হবে, এবং এটি ফ্রিজের মধ্যে রাখা যাবে না। যখন আপনি এটি প্রস্তুত করবেন বাচ্চাকে সঙ্গে সঙ্গে খাওয়ানোর চেষ্টা করবেন, যদি সে না খায় তাহলে ওরা নির্দেশনা দিয়ে রেখেছে যে এটি আপনি ফ্রিজে রাখতে পারবেন, তবে 24 ঘন্টার মধ্যে ওটি খাওয়ানোর ট্রাই করতে হবে। আরেকটি বিষয় যে পিডিয়াশিওর কিন্তু আপনি দিনে সর্বোচ্চ 1 থেকে 2 বার দিতে পারেন, 3 বারও অনেকে দিয়ে থাকেন, কিন্তু আপনার বাচ্চা যদি সব খাবার খেয়ে থাকে, বিভিন্ন ধরনের খাবার, ভাত, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল এগুলো খেয়ে থাকে, তার পাশাপাশি যদি আপনি এটি দেন তাহলে দিনে একবার দিলেই চলবে। সেটি আপনি সকালে নাস্তার পরেও দিতে পারেন, বিকেলে নাস্তা দিতে পারেন, অথবা রাতে ঘুমানোর আগেও এটি আপনি খাওয়াতে পারেন। বন্ধুরা, যাই হোক, শিশুদের ক্ষেত্রে কিছু সতর্কতাও রয়েছে, যে অনেক শিশুর রয়েছে দুধ বা এই ধরনের খাবার হজম হয় না, সেক্ষেত্রে আপনি সতর্ক থাকতে হবে, এটি তাহলে খাওয়ানো যাবে না। আবার অনেকের আছে এগুলো খেলে ডায়রিয়া হয়ে যায়, আবার কারো কারো অ্যালার্জিক সমস্যা দেখা দেয়, তো সেই বিষয়গুলো যদি আপনি লক্ষণগুলো দেখতে পান তখন এটি স্টপ রাখবেন। আর
এই খাবারটি খুবই উচ্চ মানের একটি প্রোটিনযুক্ত খাবার। এটি দুধের পাশাপাশি এটি দেওয়া হয়ে থাকে। এর গায়ে বিস্তারিত সব কিছু লেখা রয়েছে, এর উপাদান, এটি কিভাবে প্রস্তুত করবেন, এটি কি কি করে থাকে। তো এই যে জারটি দেখতে পাচ্ছেন, এটি 700 থেকে 740-730 এর মধ্যে আপনি বাংলাদেশের বাজারে পাবেন। এটি ইন্ডিয়ান প্রোডাক্ট যদি আপনি আনতে পারেন তাহলে আরও ভালো, বাইরের প্রোডাক্ট যদি আনতে পারেন তাহলে আরও বেশি ভালো। যাই হোক, আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরটি আশা রাখি দিতে পেরেছি। আপনার শিশুকে চেষ্টা করবেন সব সময় প্রাকৃতিক খাবারগুলো খাওয়ানোর, তার পাশাপাশি যদি চিকিৎসক মনে করেন এই খাবারগুলো দিতে তাহলে আপনি এটি খাওয়াতে পারেন নিঃসন্দেহে। তবে অনেক বেশি খাওয়ানো ঠিক হবে না, কোনো কিছু অতিরিক্ত ভালো না। যা হোক বন্ধুরা, এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার নতুন ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।